ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত শাহাবুদ্দিন ভাই, আপনি জানতে চেয়েছেন যে আপনি কোনো এক শায়খ থেকে শুনেছেন কেউ যদি একক তো সলাৎ ছেড়ে দেয় তাহলে তার বাকি সলাৎগুলোর কোনো সওয়াব পাবে না বা নষ্ট হয়ে যাবে, তো এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিস আছে কি না বা এটা হাদিস দ্বারা সমর্থিত কি না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেউ যদি একক তো সলাৎ ছেড়ে দেয় তাহলে সে কুফুরি করবে, আর কুফুরি করলে তার পিছনের আমল বরবাদ হয়ে যাবে, এবং কেউ যদি আসরে সলাৎ ছেড়ে দেয় তাহলে তার পিছনের আমলগুলো নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে আদিষ্ট এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আসরে সলাৎ ছেড়ে দিল ফাকাদ হাবিত আমালু, তার আমল সমূহ বিনষ্ট হয়ে গেল। এই কারণে কেউ যদি বলে যে আসর সলাৎ ছেড়ে দেওয়ার কারণে বা কোনো সলাৎ ছেড়ে দেওয়ার কারণে যে তার অন্য ইবাদতগুলো কোনো কাজে আসবে না, তাহলে এটা হাদিস দ্বারাই সমর্থিত। কারণ পরিষ্কার ওলামা ইকরাম বলেছেন কেউ যদি একোক্ত সলাতও স্বেচ্ছায় অলসতাবশত কোনো ওজোর ছাড়া ছেড়ে দেয় তাহলে সে কুফুরি করলো। সুতরাং আমাদের উচিত সলাৎকে সর্ব অবস্থায় সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় সলাৎকে কন্টিনিউ করা, পাঁচোক্ত সলাৎ নিয়মিত আদায় করা, আর কোনো অবস্থাতেই সলাৎকে ছেড়ে না দেওয়া। যদি কেউ একোক্ত সলাৎ ছেড়ে দেয় তাহলে তার কুফরির কারণে আমল বরবাদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ কারণে আল্লামা সালেহ হোসাইমিন হুকমু তারিকি সলাতের মধ্যে বলেছেন যে কেউ যদি একোক্ত সলাৎও ছেড়ে দেয় তাহলে সে কাফের বলে গণ্য হবে, আর কুফরি করলে বা কাফের হয়ে গেলে তার পিছনে আমল এমনিতেই বরবাদ হয়ে যায়। সুতরাং সে যদি তওবা করে আবার সলাৎ আদায় করা শুরু করে তাহলে তার ঈমান ফিরে আসবে। তো যেই আলেম বলেছেন যে একোক্ত সলাৎ ছেড়ে দিলে তার পিছনের আমল বা অন্য সলাৎগুলো নষ্ট হয়ে যাবে, এটা হাদিস দ্বারাই সমর্থিত। বিশেষ করে আসরের সলাৎ ছেড়ে দিলে আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন তার আমল সমূহ বরবাদ হয়ে যাবে, আর সলাৎ ছেড়ে দেওয়াকে আল্লাহ রাসূল কুফরি বলেছেন পরিষ্কার হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে কুফরি বলে আখ্যায়িত করেছেন। এই কারণে কুফরি করলেও আমল বরবাদ হয়ে যায়। এই কারণে সলাৎকে আমাদের অবশ্যই যথাসময়ে পড়তে হবে, নিয়মিত গুরুত্ব এবং এহতেমামের সাথে আদায় করতে হবে, তাহলে আমাদের আমলগুলো কাজে আসবে এবং সেই সলাৎ দিয়ে আমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আলাম।